কারণ কিছুদিন আগে আমরা দেখলাম ভারতের কেরালায় একটা মেয়ে হিজাবের প্রতিবাদ করছে, এবং আমরা বাঙালিরাও ঠিক সমানতালে আমরা তার পক্ষে দাঁড়িয়েছি। মানে সে যে হিজাবের পক্ষে কথা বলছিল আমরাও তাকে সাবাস দিয়েছি, তাকে সেলুট জানিয়েছি, কিন্তু তখন আমাদের সুবর্ণা মুস্তফাকে দেখা যায় নাই যে সে সংসদে দাঁড়িয়ে সেই পক্ষে কোনো কথা বলেছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের বসুন্ধরার এমডি আনভীরের যেই একটা হত্যাকাণ্ড নিয়ে সে জড়িয়ে গেল, মুনিয়া হত্যাকাণ্ডে, তখন আমরা সুবর্ণা মুস্তফাকে দেখি নাই যে সে বলেছে আমি একজন নারী, আর একজন নারীর এমন একটা ন্যাক্কারজনক ঘটনায় আমি কেন কথা বলবো না, বলেনি, আমরা দেখিনি তাকে কথা বলতে। আমরা দেখেছি 18 নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সুবর্ণাচারের চার জননীর মাকে গণধর্ষণ করা হয়েছে, সুবর্ণা মুস্তফাকে আমরা তখনও দেখিনি সে সংসদে দাঁড়িয়ে বলেছে আমি একজন নারী, কেন আরেকজন নারীকে এইভাবে ধর্ষণ করা হলো, আমি এর বিচার চাই, তাকে আমরা কথা বলতে দেখি নেই। টিপ কি এমন ইস্যু যে তাকে টিপ নিয়ে কথা বলতে হয়েছে সেখানে? টিপ কত বড় একটা ইস্যু, টিপ একটা মানুষের চেয়ে অনেক বড় ইস্যু হয়ে গেছে। মানে টিপের মধ্যে কি আছে যে তাদেরকে সংসদের মতো জায়গায় লাখ লাখ টাকা খরচ করে টিপ নিয়ে কথা বলতে হবে? অবাক লাগে আমাদের। আবার আরেকটা, এইটা এক সাইড গেল, আরেকটা জিনিস দেখেন, আমরা বাঙালিরাও কি কম মানে সচেতন নাগরিক হিসেবে আসলে আমরা কতটা সচেতন? আমরা টিপ নিয়ে বলছি টিপ পড়ো না, টিপ পড়া ঠিক না, এটা আমরা বলতে পারি যে মুসলিম হিসেবে আমার ধর্মে টিপ পড়া ঠিক না, ঠিক আছে, যথেষ্ট। কিন্তু টিপ নিয়ে যে কটূক্তিগুলো করা হচ্ছে এগুলো খুবই দুঃখজনক। তুমি নামাজ নিয়ে বলো, তুমি রোজা নিয়ে বলো, তুমি জাকাত নিয়ে বলো, নামাজের নামে কথা নেই, জাকাতের নামে কথা নেই, রোজার নামে কথা নেই, টিপ নিয়ে পড়ে আসে। দেখেন টিপ নিয়ে আপনি এখন ফেসবুকে ঢুকলেই টিপ, আমি আজকে সকাল থেকে ফেসবুকে যাইতেই পারি না, আমার ঢুকলেই বিরক্ত লাগছে যে কী অবস্থা। এ দেশের এক সাইডে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই, জনগণ পড়ে আছে টিপ নিয়ে। আসলে খুব চমৎকারভাবে আমাদের এই যে জেনারেশনটা এখন চলছে না, এদেরকে খুব সূক্ষ্মভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা গেছে যে একটা ইস্যুকে কোনোভাবে তুলে একটা দুটো পোস্ট, ধরেন ফেক আইডি দিয়ে একটা দুটো পোস্ট দিয়ে জাস্ট মাথায় ঢুকিয়ে দেওয়া হবে যে এই যে এখন এটা চলছে তুমি এটা নিয়ে কথা বলো, এবং এই জেনারেশন ওই লাইনেই চলবে। চমৎকারভাবে জেনারেশনকে হ্যান্ডেল করা গেছে, এবং এটা যদি আমরা অর্জন বলি, এটা আমাদের ক্ষমতাসীন দলের একটা অর্জন। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, আমাদের এখান থেকে বের হয়ে এসে দেশের প্রয়োজনে, দেশের জনগণের প্রয়োজনে আমাদের কথা বলতে হবে। ফেসবুক, ইউটিউব, টুইটার সব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি রিসেন্টলি বিভিন্ন জন কপালে টিপ দিয়ে ছবি আপলোড করছে এবং বিভিন্ন মন্তব্য করছে। এমনকি ছেলেদেরও দেখা গেছে যে কপালে পয়সা দিয়ে ছবি আপলোড করছে এবং বিভিন্ন ধরনের মন্তব্য করছে। আপনার একটি কুকুরের সাথেও দেখলাম আমরা একটা লা টিপ দিয়ে বিভিন্ন কথা বলছে, সেটা আমার বিষয় না। বিষয় হচ্ছে যে তেজগাঁও একটা কলেজের শিক্ষক শিক্ষিকা, উনি টিপ দিয়ে আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো সেখানে নাকি একজন পুলিশ পরিচয়ের একজন ব্যক্তি তাকে টিস করে, এবং তার প্রতিবাদে উনি সাংবাদিকদের ডেকে বেশ কিছু কথা বলেছেন এবং বলেছেন তাকে নাকি বলা হয়েছে টিপ কেন পড়েছে, এই ধরনের একটা কথা বলা হয়েছে, সেটাও আমাদের বিষয় না। যদি সে অভিযোগ তো হয়ে থাকে, সে তার নামে অভিযোগ করবে, আমাদের দেশে তো আইন আছে, সেভাবে সে আগাতেই পারে, আমরাও এটাকে সহজভাবেই নিতে পারি। যে সে টিপ পড়বে নাকি পড়বে না সেটা তো তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কারোর মাথা ব্যথা থাকার কথা না। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে সুবর্ণা মুস্তফা, যিনি চলচ্চিত্র জগতে ছিলেন, যিনি একজন শিল্পী, যিনি এখন একটি লোভনীয় পদে অসীম হয়েছেন, আমরা দেখেছি তিনি সংসদে টিপ নিয়ে বক্তব্য দিচ্ছেন, এবং সেটা 7-8 মিনিটের মতো একটা বক্তব্য দিয়েছেন, যেখানে সংসদের 1 মিনিটের খরচই হাজার হাজার টাকা, 7-8 মিনিট মানে সেটা লাখ লাখ ছাড়িয়ে গেছে। তো এই যে এতগুলো টাকা, আমাদের জনগণের টাকা খরচ করে উনি সংসদে একটা টিপ নিয়ে বক্তব্য দিলেন, সমস্যাটা আমাদের এখানে, যেখানে উনি একজন শিল্পী হিসেবে FDC-র দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন। এই যে কয়েকদিন আগে নির্বাচনে জায়েদ খান নিপুণের সাধারণ সম্পাদকের যে পদটা, এটা নিয়ে যেই সমস্যা হচ্ছে ওটা নিয়েও যদি উনি কথা বলতেন, বা FDC-র বিভিন্ন দুর্নীতি বা অনিয়ম নিয়ে কথা বলতেন, আমরা মেনে নিতে পারতাম যে হ্যাঁ উনি একজন শিল্পী মানুষ, উনি ওনার জায়গা থেকে এটা ফিল করেছেন, ওনার কথা বলা উচিত। কিন্তু টিপ নিয়ে কথা বলছে, এবং আমরা কী করছি, আমরাও সেটা নিয়ে খুব
মানে একেবারে নেটিজেনরা সব গরম হয়ে গেছে, এটা নিয়ে সবাই পক্ষে বিপক্ষে দুটা গ্রুপ হয়ে গেছে। আসলে আমি আমার জায়গা থেকে পক্ষে বিপক্ষে আমি এইটার কোনো দিকেই যাব না যে আমি টিপের পক্ষে বা আমি টিপের বিপক্ষে। আমার জায়গা থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়। আমার কাছে সুবর্ণা মুস্তফার সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য দেওয়াটা অন্যায়, এবং আমার মনে হয়েছে এটা ইচ্ছাকৃতভাবে একটি তৈরিকৃত ইস্যু যেটাকে এই নির্বাচনের সময় থ্রো করে দেওয়া হয়েছে, সরি এই কেটে নিন। হ্যাঁ, আমার মনে হয়েছে যে এই রমজানের সময়, এই যে দেশে এখন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই রমজানের সময় যেই পরিমাণের খাবার জিনিসপত্রের দাম বাড়ছে, এবং আমার এখন মনে হয়েছে যে এই ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্যেই এই টিপ ইস্যুকে এইভাবে জনগণের মাঝে থ্রো করে দেওয়া হয়েছে। আমরা বাঙালিরা তো অনেক আবেগী, আমরা আসলে কিছু জিনিস একেবারেই নিতে পারি না, স্পেশালি ধর্মীয় যে ইস্যুগুলো আছে, আমরা আমাদের ধর্মীয় বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট কনসার্ন, এবং এটা বাঙালিদের একটা বৈশিষ্ট্য। ঠিক এই সময়ে দেখেন, আমরা অনেকে জানিই না গত দুদিন দেশে কী হয়েছে। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র গত দুদিন ধরে বন্ধ, যেটা হবিগঞ্জে অবস্থিত। আজ দুদিন ধরে বন্ধ আপনার আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, তারপরে গাজীপুর, এই এরিয়াগুলোতে টোটালি গ্যাস নাই। এবং নারায়ণগঞ্জ গাজীপুরে যে সকল শিল্প কারখানা আছে, গ্যাস নেই মানে ওই জায়গাগুলোর উৎপাদন বন্ধ, মানে আমার দেশের দুই দিন শিল্প উৎপাদন বন্ধ, অর্থাৎ আমার দেশের কোটি কোটি টাকা লস। জানেই না বাঙালি, কেন জানে না, কারণ তারা টিপ ইস্যু নিয়ে ব্যস্ত। খুব চমৎকারভাবে, খুব সূক্ষ্মতার সাথে এই টিপ ইস্যুটাকে এমনভাবে ছুড়ে দেওয়া হয়েছে, কারোর কোনো সুযোগই নাই এখান থেকে বের হয়ে আসার, এবং আমরা বের হতেও পারছি না। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, 80 টাকা কেজি শশার হালি। এই যে ইফতারের সময় আমরা সবাই একটু ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করি, এর মধ্যে শশা আছে, লেবু আছে, লেবু হয়েছে 120 টাকা হালি সুপার শপগুলোতে। আপনি আপনারা চিন্তা করতে পারছেন যে শশা 80 টাকা, লেবু হচ্ছে 120 টাকা হালি, মানে বাঙালি যে ইফতার করবে, আমরা যে ইফতার করব, যেই জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন সেগুলোর এইভাবে দাম বেড়েছে। তেলের দাম তো বেড়েই যাচ্ছে, আমরা তো সবাই জানি, কিন্তু এইগুলো নিয়ে এখন আর কারোর মাথা ব্যথা নেই। এই অনিয়মগুলো নিয়ে বা অন্যান্য দেশে দেখা যায় রোজা রমজানের সময়, ইফতারের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয় যেন মানুষগুলো কিছুটা খেতে পারে, কিন্তু আমার দেশে সেখানে হু হু করে দাম বেড়েই চলেছে, এটা নিয়ে কারোর মাথা ব্যথাও নেই। না জনগণ, সাধারণ জনগণ হিসেবে আমি কথা বলছি, না সচেতন নাগরিক হিসেবে আপনারা কথা বলছেন, না সংসদে এগুলো নিয়ে কথা হচ্ছে। আওয়ামী লীগ সরকার, বর্তমান ক্ষমতাসীন সরকারের তাদের অনেক অঙ্গ সংগঠন, তাদের নিজেদের অনেক ভুলবৃত্তি আছে, তারা অনেক দুর্নীতি করছে, কিন্তু এগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করে না। তাদের তো উচিত ছিল এটাই, যে তাদের যেই ফোরামটা সেখানে তারা আলোচনা করবে, তাদের কোনো ভুলভ্রান্তি হলে সেখানে আলোচনা করে সমাধান করবে। বিষয়টা তো এমনই হওয়া উচিত ছিল, তারা কি ফেরেস্তা হয়ে গেছে, তারা ভুল করতে পারে না? অথচ সংসদে তাদের নিজের সমালোচনা করতে দেখা যায় না, ওখানে জনগণের লাখ লাখ টাকা খরচ করে টিপ ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায়। আমার সমস্যা এখানে, এবং এটাকে আমরা প্রশ্রয় দিচ্ছি, এখানেও আমার সমস্যা। আমরা বাঙালিরা আর কবে সচেতন হব, একটু খোঁজ নেন যে কী অবস্থা। টোটালি মানুষগুলো খেতে পারছে না, যেখানে গ্যাস বন্ধ, মানুষগুলো বিদ্যুৎ, এই গরমের মধ্যে বিদ্যুৎ নেই, গরমে অস্থির অবস্থা, এগুলো নিয়ে কেউ কথা বলছি না। আমরা জানি, আমরা ম্যাক্সিমাম লোক জানেই না যে এই অবস্থা। এজন্য আমি সকলের উদ্দেশ্যে বলি, টিপ কে পড়বে কে পড়বে না, হারাম হালাল, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমরা বলতে পারি যে আমাদের ইসলামে টিপ পড়া নিষিদ্ধ, তুমি পড়ো না, হে পড়বে কি পড়বে না তার বিষয় এটা। যদিও আমাদের এগুলো নিয়ে কথা বলা উচিত না, কারণ বাংলাদেশে শুধুমাত্র মুসলমান না, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অনেক ধরনের মানুষ আছে। আমরা যেহেতু রাজনীতি করছি, আসলে আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র একটা ধর্মকে প্রমোট করতে পারি না, কারণ আমাদেরকে আরও মানুষজনকে সাথে নিয়ে চলতে হবে। ইন ফিউচারে আমরা যদি কখনো সেরকম আমরা অবস্থানে যেতে পারি, বা আমি আমার জায়গা থেকে আমার মনে হয় আমি শুধুমাত্র একটা শ্রেণীর লোককে নিয়ে কথা বলতে পারি না, আমি যদি কথা বলি সবাইকে নিয়েই কথা বলতে হবে। আমার জায়গা থেকে আমাকে অবশ্যই বলতে হবে, টিপ নিয়ে যদি সমস্যা হয় কথা বলতে হবে, হিজাব নিয়ে সমস্যা হলে কথা বলতে হবে, ঠিক সেইমভাবে যদি জিন্স পরা মেয়েকে নিয়েও সমস্যা হয় আমাকে কথা বলতে হবে, কারণ আমি একজন নারী। নারী মানে আমি নারীর প্রতিনিধিত্ব করছি, মানে আমি সকল নারীর পক্ষেই কথা বলবো, এখানে শুধু একটা শ্রেণীর পক্ষে বা একটা শ্রেণীর বিপক্ষে আমি কখনোই কথা বলবো না।
তো আমার মনে হয় আপনারা এই এই টিপ ইস্যু থেকে বের হয়ে আসুন, এসে একটু খোঁজ নিন যে কী অবস্থা, মানুষ খেতে পারছে না, রমজানের সময় একটা খেজুর মুখে দিতে পারছে না, শশা খেতে পারছে না, লেবু খেতে পারছে না, মানুষ চাল খেতে পারছে না, তেলের দাম সম্পর্কে আপনারা অবগত আছেন সবাই। এই জন্য বলছি আপনারা এই জায়গাগুলো থেকে বের হয়ে আসুন। আর এই যে সুবর্ণ মুস্তফা যে একজন এমপি, উনি যেই জায়গায় আছেন ওনার জায়গা থেকে সংসদে দাঁড়িয়ে সংসদে 7-8 মিনিট এবং জনগণের লাখ লাখ টাকা নষ্ট করে ওনার এমন বক্তব্য দেওয়ার জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং সবাইকে বলবো আপনারা টিপ ইস্যুতে যদি কথা বলতে চান তাহলে বলতে পারেন। সুবর্ণা মুস্তফার কথার জন্য আমরা নিন্দা জানাই, উনি কখনোই সংসদে এই ধরনের একটা বিষয় নিয়ে কথা বলতে পারেন না। এবং বিদ্যুৎ গ্যাস জ্বালানি নিয়ে আপনারা সবাই একটু কথা বলুন, দেশের অবস্থা খুবই খারাপ। তো গত 2 দিন ধরে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, খুবই বাজে অবস্থা। ঢাকার সিংহভাগ মানুষ খুব কষ্টে আছে, একটু খোঁজ নেন। ধন্যবাদ।